অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্র গ্রহ। শুক্র দিবে মহাসুখ, গাড়ি, বাড়ি, অর্থ, বৈভব, এই পার্থিব সুখ, সমস্ত কিছু লুকিয়ে আছে শুক্রের মধ্যে। এই ভৌতিক যে সুখ আপনি যদি পান, জানবেন আপনার জীবনে শুক্রের পজিশানটা, অর্থাৎ আপনার কপালের শুক্রের পজিশানটা কিন্তু ভালো আছে, বাই বার্থ চার্ট। আমি এখানে আপনাদেরকে আলোচনা করতে চলেছি, যাদের শুক্র মজবুত নয়, কমজোর আছে, আপনারা অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোর সঙ্গে যোগাযোগ করুন যে আপনার রাশিচক্রে শুক্র কেমন আছে। যদি আপনার রাশিচক্রে শুক্র পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভৌতিক জগতে সুখ কিন্তু পাবেন না। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট করবেন। যদি আপনারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চান, আপনারা অবশ্যই এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অনেকে কল করছেন, কল ধরা যাচ্ছে না। আমি আবারও প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী। আপনারা সব থেকে ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা লিখুন। তো শুরু করা যাক মেন বিষয়ে আলোচনা। এই শুক্র অনেকের কি যে প্রচুর অর্থ আছে কিন্তু সুখ নেই, অর্থাৎ মানসিক শান্তি নেই, এটা কিন্তু শুক্রের আন্ডারে। প্রেমে বারবার ধোকা খাচ্ছে, এটাও কিন্তু শুক্রের আন্ডারে। অবৈধ প্রেম, প্রেমের ক্ষেত্রে বারবার ছাড়াছাড়ি, প্রেম ভেঙে যাওয়া, বা সেখান থেকে আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাওয়া, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্র কেমন আছে এবং আপনার রাশিচক্রে পঞ্চম ভাব, এই দুটি দেখা দরকার। তো শুক্র যাদের ভালো নেই, তারা কিন্তু সুন্দর বাড়ি বা সুন্দর গাড়ি বা সুন্দর বিছানা, এসি, সমস্ত কিছু, এই যে সুখ, আপনি লাক্সারি লাইফ যে লিড করবেন কিনা, তাও কিন্তু শুক্রের উপর ডিপেন্ড। আপনার বাই বার্থ চার্ট শুক্র যদি ভালো থাকে, অনেকে বারবার বলছে যে স্যার আমার জীবনে সুখ আসছে না, আমার জীবনে কষ্টের কষ্ট, খুবই হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমি কিন্তু শান্তি পাচ্ছি না। অনেকে মানসিক শান্তি নেই, অবশ্যই রাশিচক্রে দেখতে হবে শুক্রের পজিশানটা কেমন আছে। এটা আপনারা যে কোনো দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন এবং দেখিয়ে নিন, তাতে কী হবে, আপনাদের এই যে ভৌতিক জগতের সমস্ত সুখ আপনারা কিন্তু পাবেন। তো যাদের শুক্র খারাপ আছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারছেন না, বা শুক্র ভালো আছে কি খারাপ আছে আপনি জানেন না, হয়তো বা যারা বুঝতে পারছেন, তারা কী করবেন, বা রত্ন পরিধান করতে পারছেন না, কিছু বিশেষ ক্রিয়ার কথা আমি এই ভিডিওতে বলবো, কিছু উপায়, যে উপায়গুলো করলে 20-25% কিন্তু কিছুটা হলেও শুক্র কিন্তু মজবুত হবে। প্রথম উপায়, আপনারা সবসময় সেভ করে রাখবেন, অর্থাৎ দাড়ি বেরিয়ে গেছে, সেই দাড়ি দীর্ঘদিন ধরে আপনার গালে আছে, সেই দাড়ি কিন্তু রাখবেন না, প্রতিদিন শেভিং করবেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, চুল সেভ করে রাখবেন বেশিরভাগ সময়। দেখুন, নতুন জামা কাপড় না হলেও ইস্ত্রি করা জামা কাপড় একটু ফিটফাটভাবে, অর্থাৎ আপনি খুব টিপটপভাবে, আমি বলছি না যে প্রতিদিন আপনাকে নতুন জামা নতুন প্যান্ট পরতে হবে, কিন্তু একটু ফিটফাটভাবে যদি থাকেন কি না, শুক্র কিন্তু মজবুত হবে। এরপরে বলি, আপনি স্নান করে উঠে, স্নান করার পর অবশ্যই পারফিউম অর্থাৎ সেন্ট গায়ে কিন্তু লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু শুক্র যদি আপনার রাশিচক্রে কমজোর থাকে, অর্থাৎ শুক্র যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, এই যে আপনি স্নান করে উঠে এই যে পারফিউম লাগাবেন কি না, শুক্রের সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে। এবার আপনাদেরকে বলি, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হোয়াইট জামা প্যান্ট
বিশেষ করে জামা আপনারা পরার চেষ্টা করবেন, ধবধবে সাদা যদি পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো। এবার আপনি জানেন না আপনার ঘরের কি কালার করবেন, এমন কিছু কিছু ক্ষেত্রে কালার হয়ে যায় যে কালারগুলো করার পরে আপনার ভাগ্যে কিন্তু দুর্ভাগ্য চলে আসে, অর্থাৎ আপনার বাড়ির রং কিন্তু আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। ওই জন্য সেক্ষেত্রে কী করবেন, আপনি যদি বাড়ির রঙকে হোয়াইট করে রাখেন কিনা সেক্ষেত্রে কিন্তু শুক্র অনেকখানি অংশে কিন্তু মজবুত হয়, অর্থাৎ পীড়িত শুক্র কিন্তু আপনাদেরকে শুভ ফল দিবে। এবং প্রতিদিন আপনার স্নান কিন্তু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান আপনারা প্রত্যেক দিন করবেন, এবং দুপুরবেলা যখন আপনারা খাওয়া দাওয়া করেন, লাঞ্চ যখন করেন, তখন অবশ্যই দই, অবশ্যই পাতে একটু হলেও দই কিন্তু রাখবেন। এটা কিন্তু শুক্রকে প্রবল থেকে প্রবলতর ভালো করে। প্রত্যেক দিন যদি পাতে একটু হলেও দু চামচ হলেও যদি দই রাখতে পারেন সেক্ষেত্রে শুক্রের যাদের রাশিচক্রে মজবুত নয় সেই শুক্র কিন্তু আপনাদের রাশিচক্রে মজবুত হবে, অর্থাৎ শুক্র যথেষ্ট ভালো কিন্তু আপনাদের হবে। এবার আপনাদেরকে জানাই শুক্র যাদের খারাপ তারা এই কাজগুলো অবশ্যই করুন, এবং আপনারা যদি শুক্রবার দিন আপনারা যদি শিবলিঙ্গে যদি জল দিতে পারেন, শিবলিঙ্গে কোনো মন্দিরের শিবলিঙ্গে গিয়ে যদি জল দিতে পারেন এবং ধুতরা ফুল যদি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুক্রের নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটতে বাধ্য। যাদের রাশিচক্রে শুক্র গ্রহ মজবুত নেই তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করুন। যারা ভৌতিক সুখ পাচ্ছেন না, আপনি ম্যারিড লাইফে হ্যাপি নন, ম্যারিড লাইফ নিয়ে আপনার কষ্ট, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, স্বামী হয়তো স্ত্রীকে দেখতে পাচ্ছে না বা স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না, এখনকার বিশেষ এই জায়গাটা কিন্তু বিশেষ প্রবলেমেটিক দাঁড়াচ্ছে। এই দিন যত যাবে কিনা তত এই জায়গাগুলো বেশি, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন শুক্রের যে অশুভ যে প্রভাব সেই প্রভাবগুলো কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন, এবং শুক্রের যে শুভ ফলগুলো এই যে পার্থিব যে সুখ নিশ্চিত নিশ্চিত রূপে পাবেন পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিকরা এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। সমস্ত কিছু এই যে এই পৃথিবীতে ভৌতিক সমস্ত কিছু আছে শুক্রের অধীনে, শুক্র যার যত ভালো তার ক্ষেত্রে সুখ এই মহাসুখ পাবে, সে প্রচুর অর্থ, একাধিক বাড়ি, একাধিক গাড়ি এগুলো কিন্তু আসবে, প্রচুর ভূ সম্পত্তি ক্রয় কিন্তু করবে, এবং গ্ল্যামার দুনিয়াতেও কিন্তু শুক্রে যথেষ্ট প্রভাব আছে। শুক্র যদি ভালো থাকে কিনা আপনি গ্ল্যামার দুনিয়াতে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু করবেন। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার।